তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই প্রবলেমটি দেখাচ্ছে, তো এখান থেকে সো হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল মাইন্ড। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা যে ইমো অ্যাপটি ইনস্টল করেছেন, তো ইমো অ্যাপে কল করতে অনেকের প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটি কি করে সলভ করবেন, তো আজকে আমি এই ভিডিওতে পুরো দেখি। আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু আপনারা এর সমাধান করতে পারবেন না। তো ফ্রেন্ডস, এর জন্য কি করতে হবে, এর জন্য আপনার যে ইমো অ্যাপটি রয়েছে সেই ইমো অ্যাপটিকে লগ ইন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই প্রবলেমটি দেখাচ্ছে, তো এখান থেকে এই প্রবলেমটি দেখাচ্ছে, তো এই প্রবলেমটির জন্য কি করতে হবে, এর জন্য আপনার এখানে যে দেখতে পাচ্ছেন সাইডের দিকে সেটিংস বলে অপশন রয়েছে, সেই সেটিংস অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাপ ইনফো রয়েছে তো এখানে চলে আসবে। আসার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ পারমিশনস, তো এখানে যে অ্যাপ পারমিশনস বলে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোন বলে যে অপশনটি রয়েছে এখানে অ্যালাউ করে দিবেন, এবং কল যে অপশন রয়েছে এগুলো অ্যালাউ করে দিবেন, এবং মাইক্রোফোনস যে রয়েছে এটাও কিন্তু অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করার পর আপনি যাকে ফোন করতে চাচ্ছেন তার ডায়াল প্যাডে চলে যাবেন, দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু আপনি কল করতে পারছেন। তো ফ্রেন্ডস, এখান থেকে কিন্তু আপনারা কল করতে পারেন। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, ধন্যবাদ।